দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণ বাংলাদেশের কাছে সৃষ্ট নিম্নচাপ সরে এসে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে তারই প্রভাবে এই ভারী বৃষ্টি অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে দিয়ে ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে